আমি নিজে শপথ গ্রহণের পরেই সাথে সাথে রেলমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার প্রক্রিয়া চালু করি, যাতে করে আগামী বাজেটের আগে আমার বিষয়ে একটা দেশের জন্য মেয়েদের উপরে যে অসম্মান অত্যাচার এখনো বলবৎ আছে, দারিদ্র, শিক্ষা, প্রধানত সামাজিক ব্যাধি, এগুলোর কারণে গোটা দেশের বিভিন্ন অংশে মেয়েরা আজও পিছিয়ে আছে, মেয়েদেরকে আজও ঘরের চৌহদ্দির মধ্যে সীমিত রাখা হয়। কুপ্রথাগুলো দূর করে মেয়েদেরকে সমান মর্যাদা দিয়ে লক্ষ্য করেছেন বলতে হয় অবগত যে মোদী সরকার চলেছে, মোদীজির যে 14 থেকে 19 পর্যন্ত সরকার চলেছে, সেই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য ছিল নারী সশক্তিকরণ, মহিলাদেরকে শক্তিশালী করা, তাদেরকে সামনে তুলে যে এই সরকারের যে অন্যতম বড় যে কাজগুলো ছিল যাকে ফ্ল্যাগশিপ প্রজেক্ট বলা, তাদের অন্যতম ছিল বেটি বাঁচাও বেটি পড়াও, মানে মেয়েদের যাতে কন্যা ভ্রূণ হত্যা বন্ধ হয়, মেয়েদেরকে শিক্ষিত করা হয়, স্কুলে পাঠানো হয়, সমান শিক্ষিত করে সমাজে তাদেরকে ডানা মেলতে দেওয়া, যে উজ্জ্বলা গ্যাস যোজনা ছিল সেটা মহিলাদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে সেই প্রকল্পটা চলেছে, এবং একটা খুব সাকসেসফুল প্রকল্প আপনারা জানেন, দেশে 6 কোটির বেশি বিনা পয়সায় গ্যাস কানেকশন দেওয়া হয়েছে। সেরকম আরও যে গর্ভবতী মায়েদের জন্য বরাদ্দ করা ভাতা দেওয়া হয়েছে, যাতে মা এবং শিশু একসঙ্গে শক্তিশালী হয়, গর্ভাবস্থায় মায়ের পুষ্টি হয় এবং শিশু পুষ্টির মাধ্যমে শক্তিশালী গর্ভার শিশুর জন্ম ছেলে পশ্চিমবঙ্গ নারী এবং শিশু পাচারে প্রথম স্থানে চলে গেছে। যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেই সময় এই রেকর্ডটা করে, এটা আমাদের জন্য খুব লজ্জাজনক, কলঙ্কিত।